नमस्कार, আমি পার্থরাজ মিশ্র, অমরসিং রঘুনাথ হাই স্কুলের শিক্ষক। আপনাদেরকে অ্যারাইজ এন্ড আয়কের ক্লাসরুমে স্বাগত জানাই। আজ শুভ রথযাত্রা 1428 বঙ্গাব্দ, সেই উপলক্ষে অ্যারাইজ এন্ড আয়কের ক্লাসরুমে দার্শনিক তথ্য সম্বলিত ফিলোসফিক্যাল নলেজ বৃদ্ধির উদ্দেশ্যে আমি বর্তমান খবরের কাগজের অমৃত কথা থেকে আজকের অমৃত কথাটি পাঠ করছি। এই অমৃত কথাটি আজকের খবরের কাগজে উপস্থাপিত হয়েছে শ্রী মহানামব্রত প্রবন্ধাবলী থেকে। আমি একদিকে বর্তমান খবরের কাগজের প্রতি কৃতজ্ঞতা এবং তথ্য ঋণ স্বীকার করছি, অপরদিকে শ্রী মহানামব্রত প্রবন্ধাবলীর প্রতিও তথ্য ঋণ স্বীকার করে আজকের রথযাত্রা উপলক্ষে একটি অত্যন্ত সুন্দর একটি ফিলোসফিক্যাল দার্শনিক তত্ত্ব আমাদের জীবন বোধ গড়ে তোলার ক্ষেত্রে যে তত্ত্বটি অত্যন্ত কাজে লাগবে আমার সকল স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। রথযাত্রা উৎসবটি মূলত পুরী শহরের, সারা দেশ ভরিয়া নিখিল ভারতভূমি ব্যাপিয়া এই একটি উৎসবের অনুকরণ, অনুসরণ ও অনুশীলন। জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি রথে চড়িয়া পুরী হইতে গুণ্ডিচায় যান, তারা শহর হইতে গ্রামে যান। বর্তমান সভ্যতা আমাদিগকে কর্মসংস্থানের তাগিদে গ্রাম ছাড়াইয়া শহরে লইয়া যায়। জগন্নাথ দেব শহর পিছে ফেলিয়া গ্রামের দিকে টানেন। শহরের হাওয়া বিষাক্ত, গ্রামের বাতাস নির্মল, তাই প্রাণটা সত্যিকারে বাঁচে। জগন্নাথ দেবকে পুরীর নরনারী বলে জগৎ বন্ধু, তিনি জগতের নাথ, পরম বন্ধু ভগবান। বলরাম তার কর্মশক্তি, বিশ্বময় ভগবানের যত কল্যাণকর কাজকর্ম তার তিনি মূলীভূত শক্তি। সুভদ্রা ভগবানের আনন্দ শক্তি, সকল কাজকর্মের মধ্যে একটা আনন্দের উদ্বেলতাও চাই, ভগবানেরও চাই, তাই তো আমরাও চাই। রথে বাহির হবেন গুপ্ত মণিকোটা হতে সর্বজন সমক্ষে, তাই তাহার কর্মশক্তি ও আনন্দ শক্তিকে সঙ্গে না নিলে চলিবে কেন? শহর ঐশ্বর্যময়, গ্রাম মাধুর্যময়, ভগবান তার কর্মশক্তি বলরাম ও তার আনন্দ শক্তি সুভদ্রাকে সমভি ব্যবহারে গ্রামে পরিবেশে যাত্রা করেন। আমাদের আসল ধর্মশাস্ত্র বেদ অতি প্রাচীন, বেদের কথা বলিয়া আসিয়াছে গুরু শিষ্য পরম্পরায়, শুনিয়া শুনিয়া আমরা বেদের সমস্ত তথ্য জানতে পারিয়াছি। শ্রুতিতেও রথের উল্লেখ আছে, শ্রুতিতে আছে মানুষের দেহটা হলো রথ, কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়, এই রথের ঘোড়া মন রথের সারথি, আর রথি হলেন রথের আত্মা। প্রত্যেকে আমরা এক একটি রথ, রথের যাত্রা প্রতিনিয়ত চলছে আমাদের জীবন যাত্রার মতো। জীবনের প্রথম হইতে শেষ দিন পর্যন্ত আমাদের যেমন জীবন রথ প্রবাহিত হয়, কিন্তু কোথায় যে যাইব, গন্তব্যভূমি যে আমাদের কোথায়, তা আমরা কিন্তু কেউ জানি না। জগন্নাথ দেবের রথ আমাদের অজ্ঞতা দূর করিতেছে, আমাদের প্রকৃত গন্তব্যভূমিটি জানাইয়া দিতেছে। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর জগতে আসিয়া পুরীতে গিয়া খুব ভালোভাবেই আমাদিগকে জানাইয়াছেন, জীবন লীলার শেষ অর্ধেকটা পুরীধামেই কাটাইয়াছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গৌরহরি তাহার পার্শ্ববর্গ লইয়া রথের যাত্রাপথের সঙ্গে চলিতেন, এই চলার পথে তাহার অন্তরের ভাবটিও আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। তিনি নিজজন সকলকে সঙ্গী করিয়া শক্তির দয় সহিত ভগবান জগন্নাথ দেবকে লইয়া কুরুক্ষেত্র হইতে বৃন্দাবনে যাইতেছেন। কুরুক্ষেত্রটা হচ্ছে যুদ্ধের দেশ, আর বৃন্দাবন হচ্ছে শান্তির দেশ। আমরা মানুষ আমাদের প্রায় সারা জীবনটাই কুরুক্ষেত্রের মতো করে কাটাই, কিন্তু যুদ্ধের দেশে আমরা থাকতে চাই না, কারণ সর্বদাই হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতা, প্রতিহিংসা, প্রতিশোধ কুরুক্ষেত্রে লেগেই থাকে।
এখানে সর্বদা জীবনান্ত উত্থান পতন জয় পরাজয়। এখান হইতে আমরা যাইতে চাই ভালোবাসার দেশে, ক্ষুদ্রতা নিচতা সংকীর্ণতা যেখানে নাই, অহংকার আত্মভরিতা আত্মম্ভরিতা যেখানে নাই, আছে শুধু আপনাকে আপনাকে ঢালিয়া দিয়া নিজেকে সমর্পণ করিয়া দিয়া অপরের সুখ বিধান করার। সেই রূপ ভালোবাসার দেশ আমরা পাই না, তবু যাইতে চাই। সেই দেশটা হলো শ্রী বৃন্দাবন, সর্বপ্রকার দোষ মুক্ত, সর্বাতিশায়ী সৌন্দর্য মাধুর্য মণ্ডিত বৃন্দাবন হোক আমাদের সকলের চলার পথ, অর্থাৎ ভালোবাসাই হোক আমাদের সকলের চলার পথ। আসুন আমরা পৃথিবী জুড়ে যে হিংসা দেশ ঘৃণা প্রতিশোধ লড়াই যুদ্ধ রক্তপাত হানাহানি কাটাকাটি মারামারি করছি আমাদের ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থে বা লোভের বশবর্তী হয়ে, এই ক্ষুদ্র স্বার্থ থেকে বেরিয়ে এসে আমরা বৃহতের স্বার্থে ভালোবাসার আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃন্দাবনের পথে রথে চড়ে পাড়ি দিই। আমাদের হৃদয় আমাদের মন আমাদের মস্তিষ্ককে সেই ভালোবাসার আদর্শে উদ্বুদ্ধ করে জগন্নাথদেবের শ্রীচরণে, বলরামের শ্রীচরণে, মা সুভদ্রার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।